কলকাতা বাগ বাজারের কথা। আপনারা যারা কলকাতাতে গেছেন হয়তো অনেকেই দেখে এসেছেন, আমরাও গিয়েছিলাম সেই মদন মোহন মন্দিরটা এখনো বর্তমান। কলকাতা বাগ বাজারে ছিল গোকুল মিত্রি নামে একজন রাজা। বিষ্ণুপুর থেকে তিনি একটা মদন মোহন বিগ্রহ এনে অনেক কাল সেবা পূজা করেছিলেন। বাগবাজার গোকুল মিত্রির মন্দির, মন্দিরের পরে একটা নদী, তার পাশেই ছিল একটা পতিতালয়। ওই পতিতালয়ে ছিল একটা পতিতা, নাম তার মোহিনী। নামেই শুধু তিনি পতিতা, এমন ভক্তিমতী তিনি প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে ওই বাগবাজারের ওই নদীটিতে স্নান করে তিনি শুধু নিবেদন করতেন মদন মোহনের কাছে, হে মদন মোহন, তুমি না ভক্ত বাঞ্ছা কারো, তুমি না ভক্তির অধীন। শুনেছি কোন ভক্ত যদি ভক্তি ভরে তোমাকে ডাকে, তুমি না কি করে পানা করবে, তুমি নাকি দেখা না দিয়ে থাকতে পারো না। হে মদন মোহন, তোমার কাছে এই জড়জগতের কোনো কিছু আমি চাই, ধন জ্ঞান বিষয় ঐশ্বর্য যশ মান খাতির উচ্চৌবন এগুলো কিছু চাই, তোমার কাছে আমার একটাই চাওয়া, একটা রজনীতে তুমি গ্রাহক হয়ে আমার কাছে এসো প্রভু, একটা রজনীতে আমি তোমাকে চাই প্রভু। প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে নদীতে স্নান করি আর এই কামনা করে। অনেক দিন কেটে গেল, একটাই তার চাওয়া, একটাই তার নিবেদন। দেখতে 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 5 বৎসর চলে গেল, 5 বৎসর পূর্ণ হতে আর একদিন মাত্র বাকি। মোহিনী এবার ব্রহ্ম মুহূর্তে স্নান সেরে এবার বলছে, হে মদন, আমি তোমাকে ডাকছি, কই এই অযোগ্যা দাসীর প্রতি তো তোমার করুণা, মদন মোহন, তবে কি এই অযোগ্যা দাসীকে তুমি কৃপা করবে না? ঠিক আছে, আমিও বলছি 5 বৎসর পূর্ণ হতে আর একদিন বাকি, কালের মধ্যে তোমার কৃপা যদি আমার প্রতি না হয় আমিও আরে প্রাণ রাখতে চাই না। কালের মাঝে, কালকের দিনের মাঝে আমি আজকের রাতের মধ্যেই আমি প্রাণটা ত্যাগ করব। স্নান সেরে মোহিনী ঘরে গেলে, রাত এলো, প্রভু ভাবছে আমার জন্য ভক্তির প্রাণ যাবে, তাতে তো আমার ভগবান নামে কলঙ্ক হবে, আমার কলঙ্কিত নাম তো জগতে কেউ নেবে না। গভীর রাত, এবার
मदन मोहन मने मन भावन आज राते देखा ना दी जो कृपा ना करी तो सत्य सत्य कल प्राण त्याग कर देरी करलें ना प्रभु বিগ্রহের মাস থেকে একটা মানুষ রূপ ধারণ করে রাজপ্রাসাদের মাস থেকে একটা ঘোড়া দৌড়ি এসে দাঁড়ালেন মোহিনীর দরজার সামনে এসে ডাকছে মোহিনী মোহিনী দরজা খোলো আমি এসেছি তাড়াতাড়ি করে এসে মোহিনী দরজা খুলেছে ভগবান অঙ্গের গল্প চেনা নাসিকায় প্রবেশ করেছে আত্মস্মৃতি জ্ঞান হারা আত্মস্মৃতি জ্ঞান হারা হয়ে সারা নিশে ভগবানের সেবা করলে সারা নিশে ঘুরে ভগবানের সেবা পূজা করে করে নিশে প্রভাত হতে চলল এবার প্রভু বলছে মোহিনী আমাকে এবার যেতে হবে আমি এবার যাই যেই না চৌকাটে এপারে পা রেখেছে যাই বলে অমনি একটু আত্মস্থিতি জ্ঞান ফিরে এসেছে মোহিনীর চৌকাটের উপরে পা রাখতে মোহিনী বলছে যে দাঁড়াও তুমি তো আচ্ছা মানুষ তুমি কি জানো না আমি একটা পতিতা এটাই আমার কর্ম এটাই আমার রুজি এটাই আমার জীবিকা এটা দিয়ে আমি জীবিকা নির্বাহ করি সারা রাত তুমি আমার কাছে থাকবে আমায় করি দাও মদন মোহন চমকে গেলে মোহিনী আমি করি কোথায় পাব আমার কাছে তো করি নেই বলছে ছি করি নেই তুমি এসেছো পতিতা হয়ে তোমার লজ্জা করে না বলছে থেমে যাও করি নেই সত্য এই যে দেখো আমার পিতা গোকুল মিত্রি অনেক শখ করে সে আমাকে একটা হীরের আংটি তৈরি করে দিয়েছে তো করিনি এই হীরের আংটিটা আমি তোমার কাছে রেখে যাচ্ছি তো এই হীরের আংটিটার যত দাম তত পারিশ্রমিক তো তোমার নয় তুমি এক কাজ করো কাল সকালে আমার বাবার কাছে গিয়ে আংটিটা ফিরিয়ে দিয়ে তোমার যা পারিশ্রমিক তুমি নিয়ে এসো ঘোড়া দৌড়িয়ে প্রভু চলে গেলে আবারও বিগ্রহের মাঝে সে মিশে মিলে সকাল হলো সকালবেলা এসেছে মোহিনী গোকুল মিত্রের আগে ডাকছে গোকুল মিত্রি এই যে দেখো তোমার সন্তান কাল আমার কাছে গিয়েছিল আমার ঘরে গিয়েছিল তো পারিশ্রমিক আমার যে পারিশ্রমিক দিতে পারিনি আংটিটা রেখেছে বলছি কি বললি মিথ্যেবাদী অত্র এলাকার সবাই জানে আমি নিঃসন্তান আমার কোনো সন্তান নাই আর তুই বলছিস আমার সন্তান বলছে তুমি তো গোকুল মিত্রি বলছে হ্যাঁ আমি গোকুল মিত্রি তোমার ছেলে তো মদন বলছে না আমার মদন বলে তো কোনো ছেলে নেই বলছে তুমি গোকুল মিত্রি আমি গোকুল মিত্রি ঠিক আছে কিন্তু আমার মদন বলে তো কোনো ছেলে নেই বলছে ঠিক আছে তো দেখো তো এই আংটিটা তুমি চিনতে পারো কিনা যেই না আংটিটা দেখিয়েছে গোকুল মিত্রি মনে পড়ে গেছে এটা তো আমার মদন মোহনের আংটি দৌড়ে গেলেন মন্দিরের মাঝে মন্দিরের মাঝে গিয়ে দেখলেন বিগ্রহের নখে আংটিটা নেই আছা রেখে পড়লেন প্রভুর চরণে কতদিন আমি তোমাকে ডাকছি কই আমায় তো তুমি কৃপা করলে না সেই বিষ্ণুপুর থেকে তোমাকে এনে প্রতিষ্ঠিত করে কতদিন ধরে আমি তোমাকে ডাকছি আমায় তো তুমি দর্শন দিলে না প্রভু দর্শন দিলে তুমি ওই পতিতালয়ের পতিতা মোহিনীকে দৈববাণী হলো গোকুল মিত্রি ভক্তি ভরে প্রাণে রাখো তো দিয়ে তুই আমাকে ডাক
আর যা এখনি ওই পতিতা লয়ের পতিতা মোহিনীর চরণ ধরি তুই অঙ্গে পাক। মন্দির থেকে বেরিয়ে আছাড় খেয়ে পড়লে মোহিনীর চরণে গোকুল মিত্রে, মোহিনী তুমি ভাগ্যবতী, ভক্তি ভরে ডেকেছিলে বলে তোমার প্রতি প্রভুর কৃপা হলো, কতদিন আমি ডাকছি আমার প্রতি তার কৃপা হলো না, তুমি ভাগ্যবতী, দাও দাও মোহিনী তোমার ওই চরণ ধুলি। আমার এমন ভাগ্য,
প্রভুর করুণা হয়ে গেল তার প্রতি। এমনি করে এই জগতেও আমরা যদি তাকে ভক্তি ধরে ডাকার মতো তাকে ডাকতে পারি, আমাদেরকেও কৃপা না করে করুণা না করে প্রভু দূরে থাকতে পারেন না।